তুমি কতটা বেলজ্জি, কতটা বেহায়া মেয়ে তুমি! হ্যাঁ, যে নিজের বাচ্চাটাকে নিজে মেরে ফেললে, সত্যি! আর কত নাটক করবে তুমি! আজ প্রমাণ হয়ে গেলো যে তুমি নিজের বাচ্চাটাকে নিজে মেরে ফেলেছো, আর শেষে বলছো যে ওটা অন্য কারো প্রেগন্যান্সি কিট ছিল, তাই না? ছি, বেহায়া! হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। তো বন্ধুরা, এই ঝিমি ঝিমি কতটা বেহায়া, বেলজ্জি মেয়ে! হ্যাঁ, আজকে আমি আজকে প্রিয়তমের ভিডিওটা দেখলাম, যে মা নিজের সন্তানের নিজের সন্তানকে নিজে খুন করতে পারে, হ্যাঁ, বা নিজে নষ্ট করতে পারে, সেই মেয়ে কত ভালো হতে পারে! হ্যাঁ, তো প্রথম বাচ্চা আমাদের সবার কাছে না, মানে কি বলবো, খুব মানে ভগবানের একটা শ্রেষ্ঠ গিফট হয়। সে বাচ্চাটাকে তুমি মেরে ফেললে, প্রীতম নিজে বললো নিজের, প্রীতম আজকের ব্লগে তোমরা দেখবে, যারা দেখোনি তার ব্লগটা গিয়ে দেখো, প্রীতম নিজে বলছে যে হ্যাঁ, সেই যে প্রেগনেন্সির কথাটা বলেছিল ঝিমি, সেটা একদম সঠিক কথা ছিল। কোনো সে প্রেগনেন্ট ছিল, কিন্তু সে মিথ্যা কথা বলেছে পরে থেকে, যে যখন প্রীতম নিতে সত্যিকারই রাজি হয়ে গেছে, হ্যাঁ এটা অনেক দিনের কথা, তবুও আমি আজকে তুলছি, কারণ প্রীতম আজকের ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে যে ঝিমি সত্যিকারই প্রেগনেন্ট ছিল, কিন্তু সে পরে থেকে দেখিয়েছে যে সে বাচ্চাটা অন্য কারো ছিল, মানে প্রেগনেন্সি কিটটা ছিল অন্য কারো। তো যাই হোক, প্রীতম মানে ব্যাপারটা বুঝতে পারে, প্রীতম বারবার বলছে যে তোমরা তো ভিউয়ার, তোমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা তোমরা মানে বিশ্বাস করছো, কিন্তু আমি জানি ব্যাপারটা যে সে সত্যিকারই প্রেগনেন্ট ছিল। এমনকি প্রীতম তার মায়ের হাতে হাত দিয়ে, মানে মায়ের মাথায় হাত দিয়ে বলেছে। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা, সে কতটা বাজে আর কতটা জঘন্য মেয়ে! একটা মেয়ে, সে মানে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, সেখানে গিয়ে আছে, তারপরে তার হঠাৎ করে মনে হয়েছে, এতদিন পর, এত ঘটনা ঘটে যাওয়ার পর তার হঠাৎ করে মনে হয়েছে যে সে নাকি শ্বশুরবাড়িতে অনেক কিছু ছেড়ে চলে এসেছে। সে আবার এখন প্রীতমকে ফোন করছে, বুঝতে পারছো মেয়েটার মানে নাটক দেখে নাও! সে আবার মা মেয়ে মিলে নতুন নাটক সাজাচ্ছে, আর আবার প্রীতমকে ফোন করেছে। প্রীতম সমস্ত কল রেকর্ডিং আমাদেরকে শোনালো, আর সেখানে ঝিমি বলেছে পরিষ্কার যে আমি তোমাদের বাড়িতে কয়েকটা জিনিস আমার থেকে গেছে, সেই জিনিসগুলো তুমি আমাকে পাঠিয়ে দাও। আর প্রীতম পরিষ্কার বলে দিয়েছে, না আমি সেই জিনিসগুলো পাঠাবে না। কেন পাঠাতে যাবে? তুমি যখন একটা ছেলেকে ছেড়ে চলে গেলে, সে তোমার জিনিসগুলো কেন দায়িত্ব সহকারে তোমার কাছে পাঠাতে যাবে? তোমার জিনিস, তোমার দরকার, তুমি যাও আনতে, হ্যাঁ। আর সে যে কুরিয়ার, মানে কুরিয়ার করতে বলছে ওকে, তাই না? কেন যাবে করতে? সে তার কাছে টাইম নেই, সে তোমার থেকেও বেশি ব্যস্ত, সে নিজের লাইফে না পুরো ফোকাস করেছে। তোমার মতো মেয়ের পাল্লায় পড়ে থাকলে প্রীতমের চলবে না। আর প্রীতম এই কথাটাও বলেছে যে সে কতটা নাটক করে সে বিয়েটা করেছিল, আমরা সবাই শুনেছি। কিন্তু আজকে যে প্রীতম কথাগুলো বলল বন্ধুরা, যে ঝিমি বিয়ের আগে কত রকমের নাটক, কত রকমের ছলনা করে বলেছে যে আমার বাবা আমাকে গায়ে হাত দিচ্ছে, আমার বাবা আমাকে অনেক টর্চার করছে, তারপরে প্রীতমের সমস্ত পাস্ট জেনে, এমনকি ঝিমি নিজের পাস্ট সম্পূর্ণ প্রীতমের কাছে বলে দুজনাই মন থেকে রাজি হয়েছিল, তবে কিন্তু তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়েছিল, সেখান থেকে তারা একে অপরের জেদ করে বা আমার বিরুদ্ধে বিয়ে করে। এমনকি এটাও হয়েছে, প্রীতম আজকে এটাও বলল যে প্রীতম ওকে নিয়ে আসার পর তার বাবা মা রাজি মানে ছিল না, ঝিমির বাবা মা, তো প্রীতমকে তার ভালোবাসার জন্যই তাকে জেল খাটতে হয়েছে। প্রীতম বলছে যে মেয়েকে আমি ভালোবেসে, যে মেয়ের কষ্ট শুনে আমি আর তার কষ্টটা থাকতে পারিনি, মানতে পারিনি, তো সেই মেয়ের জন্য আমি নিজের বাড়িতে নিয়ে এসে সেই মেয়ের জন্য আমি জেল খেটেছি, তার বাবা মা আমাকে জেল খাটিয়েছে। আর সেই মেয়ে এখন গিয়ে তার মাকে বলছে, নাকা না করে করে একটা ভিডিও করেছে, যে প্রীতমের মা নাকি সকালবেলায় ঘুম থেকে তুলে দিত, মা মা আমাকে না সকালবেলায় ঘুম থেকে তুলে দিত। তোমার লজ্জা করে না? প্রীতম তো বললো, তার মাও তো বললো যে তুমি নটায় ঘুমিয়ে উঠতে, নটায় সন্ধ্যায় ঘুমিয়ে উঠতে, উঠে তোমার শাশুড়িমা বলতো, নাও ঝিমিমা তুমি ব্রাশ করো, ঝিমিমা চলো খেয়ে নাও। লজ্জা লাগে না একটা মেয়ে মানে একটা ভালো মানুষের নামে নিন্দা করতে? কতটা বেহায়া! আর ড্রেস, হ্যাঁ তুমি যাই ড্রেস পরো, যতই নাটক করো ফাটক করো সবাই সব কিছু করে, কিন্তু তুমি যে একটা বেহায়া মেয়ে, ড্রেস পরলে কেউ বাজে হয়ে যায় না। হ্যাঁ প্রীতম বলল, ড্রেস তুমি পরছো, ড্রেস আপ নিয়ে কিছু বলার নেই তার, কিন্তু ড্রেসটা শো আপ যে করাচ্ছো, তুমি যে ড্রেসটা মানুষের সামনে প্রেজেন্ট করছো না, সেটাকে নিয়ে তার প্রবলেম। আর তুমি এখন মানে ডিভোর্স চাইছো তাকে, তাই না? আমাকে ডাইভোর্স দাও। কেন তাহলে? মানে এটা তো তুমি যদি প্রীতম রাজি হয়ে যেত, তাহলে তুমি এটা তো তুমি প্রীতমকে ফাঁসাবে, কিন্তু প্রীতম দেখো পরিষ্কার বলে দিল, না আমার মনে হয় প্রীতম তুমি তাকে ডিভোর্স দিয়েই দাও, কারণ যেই মেয়ে তোমাকে ভালো মানে বাঁচতে পারেনি বা তোমাকে শান্তি থাকতে দিচ্ছে না, এখনও পর্যন্ত যে মেয়েটা বলছে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি বলছো যে না আমি ডিভোর্স দিব না, আমি চাই সম্পর্কটা থাকুক, আর সেই মেয়ে বলছে না আমি সম্পর্ক রাখবো না,
তাহলে ভাবতে পারছো বন্ধুরা সেই মেয়েটা কতটা মানে খাতারনাক বলতে পারো, কতটা ভয়ানক যে সেই মেয়ে এখন নতুন নাটক করে প্রীতমকে ফাঁসাতে চাইছে। আর প্রীতম যদি এই যে ডিভোর্সে যদি রাজি হয়ে যেত তাহলে বলতো দেখ আমাকে ডিভোর্স দিতে চাইছে, দেখো বন্ধুরা দেখো বন্ধুরা। কিন্তু না, প্রীতম এখনও রাজি হতে চাইছেন, মানে চাইছেন আর সে ডিভোর্স হোক। মানে আশ্চর্য লাগে এইসব মানুষকে দেখে যারা নিজের নাম করে নিজের বাবা মানে তুমি বাবা মার বাড়ি গেছো, তুমি থাকছো, তুমি নিজের মতো করে থাকো, এই নিজের মতো করে আছে, কিছুদিন যাক তারপরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হবে। একটু চিন্তা ভাবনা করো, একটা ছেলের যখন একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছো না, তখন সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করো। ঝগড়া সব স্বামী স্ত্রীর মধ্যে হয়, আমার মনে হয় না তোমার মতো বেহায়া বেলজ্জিগুলো কোনোদিন শুধরাবে, কারণ এখনও তুমি দিনের পর দিন নাটক করে যাচ্ছ, এখনও তার প্রীতমকে তুমি ছাড়ছো না। আর প্রীতম দেখো কত ছেলেটা ভালো যে নিজের মায়ের মাথায় দিব্যি রেখে সেই কথাগুলো বলছে যে দেখো বন্ধুরা আমি সত্যি কথা বলছি, এমনকি কল রেকর্ডিং সম্পূর্ণ সমস্ত সে শোনালো যে কী কী তুমি বলেছ। সত্যি নিজের বাচ্চাকে নিজে মেরে ফেলে দিতে পারলে নিজের কিসের জন্য, মানে সম্পর্কটা যেন না টিকে থাকুক, না নিজেকে মানুষের সামনে মানে তোমার যেন সৌন্দর্যটা কমে না যায়, বা বলতে পারো নিজের কেরিয়ারটা, তোমার কেরিয়ার বাচ্চা নিয়ে কেরিয়ার হয় না নিজের বাচ্চাটাকে মেরে ফেললে। সত্যি কি জঘন্য মেয়ে আছে বন্ধুরা, তোমরাই বলো যে এই ধরনের মেয়ের সাথে কি প্রীতমের কি সংসার করা উচিত? আমার তো মনে হয় এই ধরনের মেয়ের সাথে সংসার করা উচিতই না, প্রীতমকে এখান থেকে ভুলে যাওয়া উচিত। আর এমন একটা মেয়ের সাথে সংসার করা উচিত যেই মেয়ে তার বাবা মাকে প্লাস তাকে মানে যোগ্য সম্মান দেয়, যোগ্য ভালোবাসা দেয়। আর প্রীতম বারবার বলছে যে আমি পারবো না, আমার বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। প্রীতম তো তোমাকেও বলেনি ঝিমি যে তুমি বাবা মার সাথে সম্পর্ক ভেঙে দাও বা তুমি বাবা মার বাড়ি যাবে না? সব মেয়েরাই কিন্তু বাবা মার কাছ থেকে শ্বশুরবাড়ি যায়, তাই না? মেয়েরা কিন্তু বাবা মাকে ছাড়তে পারবে, ছেলেরা পারবে না, কারণ ছেলে প্রীতম কিন্তু একটাই ছেলে, তার বাবা মার দায়িত্ব তার উপর আছে। সে বাবা মাকে ছেড়ে দিলে তার বাবা মা যাবে কোথায় বলো তো, তাই না? তার বাবা মা যাবে কোথায়? আর তুমি যদি বাবা মার কাছ থেকে এখানে চলে আসো, আমি বুঝতে পারছি তোমার বাবা মার দেখার দায়িত্বটা তোমার আছে ঝিমি, হ্যাঁ, কিন্তু তুমি ভাবো তো মেয়েরা শ্বশুরবাড়ি যেতে পারবে, শ্বশুরবাড়ি গিয়ে থাকতে পারবে? তোমার বর মানে তোমার হাজবেন্ড সে কি পারবে ঝিমি তোমার বাড়িতে গিয়ে থাকতে তার বাবা মাকে ছেড়ে? স্বার্থপরের মতো কথাবার্তা বলছো, জঘন্য মেয়ে কোথাকার। তুমি কি বললে তার বাবা মাকে ছেড়ে যদি নতুন করে থাকে? নতুন করে থাকলে তোমার ওর বাবা মা কী চাইছে? প্রীতম আজকে পরিষ্কার করে বললো ওর মায়ের সামনে যে আমার বাবা মা কিছু চায় না, আমার মা বাবা মা শুধু চায় তুমি হাসি মুখে দুটো কথা বলো, একটু ওদের খোঁজ খবর নাও, এটাতেই ওরা শান্তি। তোমাকে তো বলছে না সকাল থেকে উঠে সন্ধ্যা অবধি ঘন্টা নিয়ে কাজ করো, সেটা তো বলছে না তারা? তোমার মতো মেয়েরা না সংসার করতে পারবে না, সংসারে মর্মটা মানে এখনও একদিন না একদিন তো তোমাকে বিয়ে করতে হবে, তাই না? সবাই যাকে প্রীতমের পাস্ট বলে প্রীতমকে বারবার খটা দিচ্ছ সেও কিন্তু বিয়ে করছে, সেও যে এখানে থাকতে পারেনি তারপরেও তো একটা অন্য সংসারে যাবে, তাকেও সংসার করতে হবে, তুমিও অন্য সংসারে একটা যাবে, দেখবো তো সেখানে কতটা ভালো থাকছো, কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি আছো আর আমিও আশা করি থাকবো, তো দেখবো তুমি কতটা সুখে থাকছো। আর প্রীতম ভাই তুমি এই মেয়েটাকে ভুলে যাও, কারণ এই মেয়ে সংসারই মেয়ে নয়, এই মেয়ে তোমার জীবন সত্যিকারই নষ্ট করে দিয়েছে। এগুলো মেয়ে সংসার করতে দেবে না, তোমাকে শান্তি থাকতে দেবে না। তুমি আমার তুমি তোমার টার্গেট হলো এখন তোমার মানে লক্ষ্যে ফোকাস রাখা, একদম অন্যদিকে নড়াচড়া না। আর এই মেয়েকে যা জিনিসপত্র আছে তুমি বারণও করবে না, সে আসুক নিজে থেকে নিয়ে চলে যাক, তোমার কোনো দরকার যায়নি, তুমি তাকে জিনিসগুলো পৌঁছিয়ে দিবে। তোমার জিনিস কী নাকি মেকআপ মানে মেকআপ এখানে ছেড়ে চলে গেছে, কানের নাকি ছেড়ে চলে গেছে, তুমি আসো জিনিসগুলো কুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাও। সত্যি আজকের প্রীতমের আজকের ভিডিওটা দেখে বন্ধুরা মানে এতটা খারাপ লাগলো যে প্রীতম একটা ছেলে সৎ কতটা বলছে সে প্রমাণ করার জন্য তার মায়ের মাথায় দিব্যি দিয়ে বলছে, আর এমনকি সমস্ত কল রেকর্ডিং শোনালো। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে এটুকু শেয়ার করা ছিল, যদি তোমাদের মানে বিশ্বাস না হয় আমার কথাগুলো অবশ্যই তোমরা প্রীতমের ভিডিওটা গিয়ে দেখো, ঠিক আছে? তো চলো প্লিজ একটা করে সবাই লাইক দেবে, অবশ্যই কমেন্ট করে নিজের মতামতটা জানাবে। তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন।